नमस्कार बंधुरा, आमार चैनले तोमादेर सबाईके स्वागत। आज के तोमादेर जोन्नो निये एसेछि आरो एकटा रेसिपि। आज के रेसिपि हलो इलिश माछेर सर्षे पोस्त। तो प्लेन भावे तैरि करब, तो आमि किभाबे तैरि करछि तोमरा देखते थाको। चलो बंधुरा, आज आमि तैरि करब इलिश माछेर सर्षे पोस्त। तो प्लेन भावे तैरि करब, तो की की लागछे देखो। एखाने नियेछि 4 पिस इलिश माछ, এখানে সরষে পোস্ত, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখানে গোটা কাঁচা লঙ্কা, আদা বাটা, ফোড়নের জন্য কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে নিয়েছি মগজ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগবে তেল। তো চলো মাছের সঙ্গে আমি মশলাগুলি ভালোভাবে মিশিয়ে নিই। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। তারপর দিয়ে দেব মগজ, জিরে, ধনে, হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব সর্ষে পোস্ত। এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম, এবার আমি রান্নাটা শুরু করব। তো বন্ধুরা, তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেব কালো জিরে, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। সেই বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। এবার দিয়ে দেব মাছ। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, হতে দেব 15-20 মিনিট। বন্ধুরা, 20 মিনিট হয়নি, 10 মিনিট হয়েছে। তো আমি মাছটা আবার উল্টে দেব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ইলিশ মাছের সর্ষে পোস্ত এই রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটি অন্যান্য বন্ধুদের শেয়ার করো আর চ্যানেলটিকে লাইক করো। তো আজকে রেসিপি ভিডিও এই পর্যন্ত। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।